বুঝতেই পারছি আপনাদের খুব ভালো লেগেছে এই নৃত্য পরিবেশন, এর জন্য জাহ্নবী চট্টোপাধ্যায়কে ধন্যবাদ। তিনি শুধুমাত্র আবেগের বশে শুধু এই পারফরমেন্সটাকে ভালো করানোর জন্য কোনোরকম পেশাগতভাবে নয়, আবেগের দিক থেকেই যুক্ত হয়েছেন এই কাজটার সঙ্গে। আর আপনাদের হাততালি বলে দিচ্ছে, এখানে পেশা নয়, জয়ী হয়েছে আবেগ। তাই ধন্যবাদ জাহ্নবী চট্টোপাধ্যায়কে এবং তার পুরো টিমকে, যারা আপনাদের সবাইকে এতটা মুগ্ধ করতে পারল। মঞ্চে ডেকে নেব আমাদের অনারেবল স্যার শ্রী ঋষি সেনকে, কারণ ছোটদের জন্য স্মারক রয়েছে, সেই স্মারকগুলো তাদের হাতে তিনি তুলে দেবেন। আমি এখন সমস্ত বাচ্চাদের এবং এই অনুষ্ঠানের যিনি প্রশিক্ষণ দিয়েছেন বাচ্চাদের মেন্টর জাহ্নবী চট্টোপাধ্যায়কে মঞ্চে ডেকে নেব। তুমি যেটা বলবে সেটাই তো চলবে না, এটা আমাদের সিদ্ধান্ত। যাও যাও। আমাদের মাননীয় স্যারের তরফ থেকে এই মেমেন্টো দেওয়া হলো বাচ্চাদেরকে, আর একটা বড় মেমেন্টো সবার জন্য। আর অনারেবল ডিএম স্যারের পরামর্শে একটা 5,000 টাকার চেক তুলে দেওয়া হলো। আমরা এটুকু দিতে পেরে নিজেরাই সম্মানিত। এইবার ডেকে নেব এই পুরো অনুষ্ঠানের যিনি মেন্টর, সেই জাহ্নবী চট্টোপাধ্যায়কে। যাও বলছি, এভাবে এখানে দাঁড়িয়ে থেকে আমাদের ছোট করো না, প্লিজ। যাও, তুমি ভেতরে যাও, যাও যাও। স্যার, একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, মেয়েটা তো টাকা পয়সা কিছু নেয়নি স্যার, এমনিতেই এত বড় একটা অনুষ্ঠান করিয়ে দিল, তো আপনি তো স্যার বাচ্চাদের জন্য কিছু বরাদ্দ করলেন, কিছু টাকা কি আমরা মেয়েটাকেও দিতে পারি? প্রফেশনাল কাউকে রাখলে তো টাকা দিতেই হতো, সেই টাকাটা ওকেই দিয়েছি। রাইট স্যার। স্যার কত দেবো? 1,025 টাকা দিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জাহ্নবী চট্টোপাধ্যায় এই এলাকায় কতটা জনপ্রিয় নিশ্চয়ই বুঝতে পারলেন, আর তার সঙ্গে আজকে একটা এত সুন্দর পারফরমেন্স উপহার দিয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে। এবারে জাহ্নবী চট্টোপাধ্যায়ের হাতে ফুলের তোড়া এবং 5,000 টাকার একটি চেক তুলে দেবেন আমাদের অনারেবল স্যার শ্রী ঋষি সেন। অন্য কাউকে দিতে বলুন, আমি তো এইমাত্র বাচ্চাদের দিলাম। স্যার বলে দিয়েছি স্যার, একটু প্লিজ দিয়ে দিন না। চট্টোপাধ্যায় অনেক দিন ধরেই, বহু বছর ধরে এই হোমের সঙ্গে জড়িয়ে রয়েছেন। শুধুমাত্র ভালোবাসার তাগিদেই ও বারবার ছুটে আসেন এই বাচ্চাদের কাছে। আজকে নিশ্চয়ই ওর কাছ থেকে দু এক কথা শুনতে চাইবেন আপনারা। একদমই তাই। আমরা এখন জাহ্নবী চট্টোপাধ্যায়ের কাছ থেকে দু এক কথা শুনব। আমার বিশেষ কিছুই বলার নেই, আসলে হোমের বাচ্চারা আমাকে খুব ভালোবাসে, তাই আমি আসি। এবং আমি পেশাগতভাবেও দক্ষ নই, আমাদের অনারেবল স্যার নিশ্চয়ই ঠিক কথাই বলেছেন, একজন পেশাগতভাবে দক্ষ মানুষই
এই বাচ্চাগুলোর জন্য দরকার। আমি আশা করব যে এরপর থেকে আপনারা এই বাচ্চাগুলোর জন্য পেশাগতভাবে দক্ষ কোনো ট্রেনারকে নিশ্চয়ই খুঁজে নিতে পারবেন। আর আমি এই চেকটা আমাদের এই হোমের সেক্রেটারিকে দান করতে চাই। আমার এই চেকটা দেওয়ার উদ্দেশ্য এই আমার দেওয়া ফান্ডটা যেন হোমের বাচ্চাদের কাজেই লাগে। আমি আমাদের সেক্রেটারিকে একবার মঞ্চে ডেকে নেব। কি ব্যাপার স্যার, এটা তোমায় দিয়েছেন, তুমি আবার আমাদের দান করতে চাইছো কেন? আমাদের সেক্রেটারি চেকটা নিতে রিফিউজ করছেন, কিন্তু বাচ্চাদের জন্য দান করার অধিকার নিশ্চয়ই আমার থাকবে। আমি এই চেকটা সেক্রেটারির হাতে তুলে দিলাম। দেখেছো, মেয়ে তো নয় যেন খাঁটি হীরে, কত অভাব বাড়িতে, তা সত্ত্বেও কেমন 5,000 টাকা ফেরত দিয়ে দিতে পারলো দেখলে? আমরা গরিব মানুষ, আমাদের কাছে আর কি আছে বলো? কিছুই তো না, এইটুকুই আছে, এই আত্মসম্মানটুকুই। কিন্তু স্যারও যে ওর সম্পর্কে যেরমভাবে বললেন সবার সামনে, সেটাও তো ভালো কথা নয়। ও যে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে আমি খুব খুশি হয়েছি। এইতো মেজবতি দরজা খুলেছে। মা, তোমার শোনো না, বলছি লেখার মা বলছিল একবার তোমার সঙ্গে। মেজমণি, ও মেজমণি, মা আমাকে সত্যি খেতে দেয়নি, তুমি বিশ্বাস করো, তুমি একবার মাকে বলো না আমাকে খেতে দিতে। আমি যে তোমাকে আগেই বললাম দিদি ভাই, একটা মানুষ সারাটা দিন এরকম ঘরের মধ্যে দরজা বন্ধ হয়ে থাকবে, বন্দি হয়ে থাকবে, কিচ্ছু খাবে না, আর আমরা রান্না বান্না করে চব্বচস্য করে খাবো, এটা কখনো হয় বলো? তুমি তো শিখেছো কিভাবে একসাথে থাকতে হয়। আমি যা কিছু শিখেছি সব তো তোমার কাছ থেকে শিখেছি দিদি ভাই, তাই তুমি যতক্ষণ না ঘর থেকে বেরোচ্ছ, যতক্ষণ না কিছু খাচ্ছ, আমিও ঠিক করেছি, ততক্ষণ আমি রান্নাঘরে ঢুকবো না, কোনো রান্না করব না, কাউকে খেতে দেব না। একদিন না খেলে মানুষ কখনো মরে যায় বলো? সারা বছর এই সংসারের জন্য খাটি, যার থাকার কথা ছিল সে তো চলে গেল, আমি তো পড়ে আছি, আমি তো কারোর দায় দায়িত্ব অস্বীকার করে চলে যাইনি কো। শ্বশুর শাশুড়ি আমাকে দেখে এই বাড়িতে এনেছিল, আঁচলের খুঁটে চাবির গোছাখানা বেঁধে দিয়ে বলেছিল সংসারের সব দায়িত্ব তোমার। তারপর থেকে এই সংসারের জোয়াল কাঁধে বয়ে চলেছি, একটা দিনও ছুটি যায়নি কো, একটা দিনও নয়। ছোট ঠাকুরবু, বলো তো
পৃথিবীতে এমন কোন কাজ আছে যে কাজ মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন করে যেতে হয়? আমি তো তাই করি। করি তো আমি তাই। শুধু একটা দিন ছুটি চাই, একটা দিন। এই দিনটাতে আমি একটু নিজের মতো করে থাকতে চাই। তোমরা সেটাও আমাকে দিতে পারো নি, সেটাও দিতে পারো নি আমাকে, সেটাও দিতে পারো নি। বদি, বাড়ি তোমার, তুমি আমাদেরকে যা শিখিয়েছো, যেভাবে চলতে শিখিয়েছো, আমরা সেভাবেই চলছি। কিন্তু তুমি ভেবে দেখো, একজন মানুষ সারাটা দিন দরজা বন্ধ করে কষ্ট পাবে, একা একা কাঁদবে, আমরা আমরা সেটা কি করে মুখ বন্ধ করে সহ্য করবো বলো তো? আমাদের আমাদের কষ্ট হয় না বলো মতি? মা গো, এতগুলো বছর হয়ে গেল, কেন এখনো তুমি ভুলতে পারো না মা? একটা মানুষ, ঘোরতর সংসারী একটা মানুষ, একদিন বাড়ি থেকে হাফিস যাওয়ার জন্য বেরোল, আর ফিরল না। এত বছর হয়ে গেল, একটা খোঁজ খবর পর্যন্ত নিল না। যদি জানতাম, যদি জানতাম সে মরে গেছে, সে বেঁচে নেই গো, মেনে নিতুম। জানি তো মরণের ওপরে মানুষের কোনো হাত নেই গো, মেনে নিতুম। কিন্তু যে মানুষটার কোনো সত্য ছিল না, সারা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসত, যদিও আমি তার নোকে যোগ্যও ছিলাম নি। সরসাউরি গ্রামের মেয়ে দেখে, এ সংসারের উপযোগী দেখে, এ বাড়িতে আমায় নিয়েছিল। সে সাহেব শুভ মানুষ, তার পায়ের নোকে ঝুঁকিও ছিলাম নি আমি, এ তো ঠিক কথা। কিন্তু সে মানুষটা আমাকে কোনোদিন অযোগ্য মনে করেনি। যদি অযোগ্য মনে করত, তাহলে হয়তো আজ এত কষ্টই পেতাম নি। এই অযোগ্যকে মাথায় করে রেখেছিল, মাথায় করে, কোনোদিন কোনো অযত্ন করেনি কো। তাহলে কেন কেন এমন নির্বাসনে গেল? কেন বৌদি, তুমি ভাবছো দাদা নির্বাসনে চলে গেছে? এটাও তো হতে পারে বৌদি যে দাদাকে হয়তো এই পৃথিবী থেকে কেউ সরিয়ে দিয়েছে। একটা কথা কেন বোঝো না তুমি? দেখো, বাবা যদি বেঁচেই থাকতো, তাহলে তাহলে তো এতদিনে বাবা ফিরে আসতো। আমিও তাই ভাবি, আমার জন্য না হোক, আমার ছেলেটার জন্য তো ফিরে আসতে পারতো।
সামনে আমার ছেলের বিয়ে, আর যদি তার বাবা থাকতো তার জড়ি আলাদা থাকতো, তার জড়ি আলাদা থাকতো। আমি কিন্তু এ কথা বলছি না যে তোমরা আমার ছেলের কোনো অযত্ন করেছো, কোনো অমর্যাদা করেছো, আমি বলছি না তোমরা তাকে মুখ আগলে বড় করেছো, আমার ছেলেকে মুখ দিয়ে আগলে বড় করেছো। তবু প্রশ্ন তো থেকেই যায়, আমার ছেলে বাপ ছাড়া কেন বড় হলো? মানুষটা কোথায় গেল? কি হলো মানুষটার, কি হলো? এ প্রশ্ন তো থেকেই যায়। আর যদি এই মানুষটা পৃথিবী থেকে সরেই যায়, তাহলে কখনো কখনো চেনা চেনা লোকজন এসে কেন বলে যায়? মেজ দাদা বাবুকে দেখলো কেন বলে যায়? বলেনি কো মেজ দাদা বাবুকে দেখলো? বলো না তোমরা, বলেনি কো মেজ দাদা বাবুকে দেখলো কেন বলে যায়? কেন লোকের কথায় কি দাম মেজ বৌদি? তারা কাকে দেখতে কাকে দেখেছে তারপর ঠিক আছে বলো। দেখো তারা তো এটাও বলেছে না যে আমরা যখন কথা বলতে গেছি তখন আমাদের চিনতে পারেনি, নাম বলেছে যখন তখন বলেছে ওই নামে নাকি কাউকে চেনেই না। হ্যাঁ মা, মা তুমি জানো এই এই পৃথিবীতে একরকম দেখতে দুজন মানুষ হয় গো। হ্যাঁ এমন তো হতেই পারে যারা যারা দেখেছে কোনো একজনকে যার সঙ্গে বাবার মিল পেয়েছে সে ওই রকম একজন এক দেখতে মানুষ, আমার আমার বাবা নয়। মেজমণি আজ তো মেজ জেঠুর জন্মদিন, এই দিনটায় তুমি ঠাকুরের কাছে পুজো দাও, তার জন্য অনেক আশীর্বাদ চাও, সারাটা দিন উপোস করে থাকো, দিন রাত নিজেকে ঘরের মধ্যে আটকিয়েও রাখো। যদি সত্যি মেজ জেঠু বেঁচে থাকতো তাহলে আজকের দিনটায় অন্তত তার কি বাড়িঘরের কথা মনে পড়তো না? তুমি বলো তো দাদা ভাই, বড়দা ভাইয়ের কথা মনে পড়তো না? তোমার কথা একবারও মনে পড়তো না? যদি সত্যি মানুষটা আজকে কোথাও না কোথাও বেঁচে থাকতো তাহলে কি আজকের দিনে বা তার কোনো একটা জন্মদিনে সে বাড়ি ফিরে আসতো না মেজমণি? না রে মা, সে তো ফিরবে বলে যায়নি কো। যদি আমার সাথে থাকতে না চায় তো আমায় বললো না কেন? জানিস যদি একটা প্রশ্নের উত্তর পেয়ে যেত তাহলে সে মানুষটার জন্মদিনে তোদের কাউকে কষ্ট দিতুমনি, ঘরের দরজা বন্ধ করে থাকতুমনি, কাউকে কষ্ট দিতুমনি একটা প্রশ্নের যদি। বাচ্চাগুলো কি ভালো নাচ করলো বলতো? কটা বাজে? উত্তর দিচ্ছিস না কেন? কানে কথা যাচ্ছে না? রাত কটা বাজে দাদা? আমি তো ছিলাম দাদা, আমি তো ভেবেছিলাম তুমি ওখানে যাবে। শোনো ঠাকুরজি, এটা স্বেচ্ছাচারিতা করার জায়গা নয়। তোমরা আমাদের বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে খাবে, আমাদের পড়বে, আর এখানে যা নয় তাই করবে, তা আমি হতে দেব না। রাত সাহস হয় কি করে? ফাংশন দেখতে চলে গেলি? আমি তো মাকে বলেই গেছিলাম
আর পিষিমণি আর চাঁদিও তো আমার সাথে গেছে, তাহলে তো অসুবিধা। চুপ! একটা কথা বলবি না, যেটা বলবো সেটা শুনবি। আমি তোর কাছ থেকে একটা কথা শুনতে চাই না। বেশি বড় বড় কথা শিখেছিস না? শোনো, তুমি এত লাই দিচ্ছ বলে না এত পেয়ে বসেছে, আর বাড়িতে ইন্ধন জোগানোর লোক তো আছে। তুমি তোমার নিজের মেয়ের ভবিষ্যৎটা নিজেই নষ্ট করে দিচ্ছ। আইনে আই শোন শোন, তোর খুব বড় বড় কথা না, খুব সাহস তোর না, খুব সাহস। জানদি আছে না? জানদি আছে। আমি তোকে কি বলেছিলাম? আমি তোকে বলেছিলাম যে ফাংশন দেখতে যাচ্ছি, রাত করা চলবে না, একটু ঘুরে চলে আস। বলেছি কি বলিনি বল? বলেছি কি বলিনি বল? হ্যাঁ বলেছই তো, কিন্তু আমি তো আর একা আসিনি, জানদি আর পিষিমণিও তো আমার সাথে ছিল। জানদি জানদি জানদি, আমার কানটা না একেবারে ঝালাপালা হয়ে গেল। তোমার জানদি কোনো কথা শোনে? আর শোনো ঠাকুরজি, সব কিছুর একটা শেষ আছে, সব কিছুর একটা সীমা আছে। তুমি তোমার ধেড়ে মেয়েকে বিয়ে দেবে না সেটা তোমার ব্যাপার, তুমি তোমার মেয়েকে নিয়ে যেখানে খুশি আলাদা হয়ে যেতে পারো, কিন্তু আমাদের বাড়িতে থাকতে গেলে না আমাদের বাড়ির কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম সেই শৃঙ্খলা মেনে তোমাকে চলতে হবে। এমনিতে অভাবে অভাবে জেরবার হয়ে যাচ্ছে। স্বামীবাবু নিজে এসে সম্বন্ধের কথা বলেছে তার ছেলের সঙ্গে। আরে বিয়ের আগে কত ছেলে কত রকম থাকে, বিয়ের পরে সংসার করলে সব বদলে যায়। দেখ তোর মেয়ে কিন্তু এত বড় সুযোগটা হাতছাড়া করছে, হাতের লক্ষী কিন্তু পায়ে ঠেলছে। ওই অর্জুন বোসকে বিয়ে করাচ্ছে, আমার মরে যাওয়া ভালো। তুমি তো জানো মামু ও কত ধরনের খারাপ কাজ করে, এই এলাকার কে না জানে তুমি বলো? তাছাড়া ওরা জানদিকেও তো অনেকভাবে বিরক্ত করে। এই তো জানদি ঘুগনি বিক্রি করতে গেছিল আর ওরা খেতে গেছে, জানদি ওকে পয়সা দিয়েছে, তারপর যেই জানদি ওকে পয়সা ফেরত দিতে গেছে ওর হাতটা চেপে ধরেছে। তোমরা কি সেসব কথাগুলো জানো? দিয়েছিল যখন বেশি করে টাকা আদিকেতা করে ফেরত দেওয়ারই বা কি দরকার ছিল? জানে তোর সঙ্গে ওর সম্বন্ধ হবে তাই বেশি টাকা দিয়েছে। আর তাছাড়া সাধনবাবু তো বলেছে যে আমার ছেলের সঙ্গে যখন সম্বন্ধ হচ্ছে ওকে আর নিয়ে গিয়ে হাটে বসাবেন না। আপনার ভাগ্নিকে যখন আমার ছেলের জন্য পছন্দ করেছি, আপনি এই ঘুগনি বিক্রি করতে হাটে গিয়ে নাই বা বসালেন, এসব কি ওর মানায়? আর উনি পছন্দ করলেই যে আমি ওনার ছেলেকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া হয়ে আছি তা তো নয় মামু। আমি তো খেটে খাই, যা দুটো টাকা পাই তাতে মায়েরও সুবিধা হয় আর তোমারও সুবিধা। আর আমি তো কোনো অন্যায় করিনি, আর আমি কিভাবে খাবো না খাবো সে নিয়ে কথা বলার দরকার তো ওনার নেই। অনেক বড় হয়েছো, ঢিঙ্গি মেয়ে হয়েছো, ন্যাকামো করো না, বুঝেছো? তুমি বুঝতে পারছো না কেন উনি তোমাকে বারণ করছে? বুঝতে পারছো না? বুঝতে পারবে না কেন? খুব বুঝতে পারছে যে তোমরা এখন জানদিকে জলে ফেলে দিতে চাইছো। তার থেকে ভালো ওর গলায় কলসি বেঁধে ওকে পুকুরে ডুবিয়ে দাও না, সেটা বরং এর থেকে ঢের ভালো হবে। এই আইনি খবরদার, বেশি কথা না তোর, বেশি কথা। তুই কে? পিষিমণি আর জানদিদি বাবা মা কষ্ট করে মরছেন আর উনি ওনাদেরকে হাওয়া দিচ্ছে। তুই কিছু বলতে চাস না বুলটি, ছোট মানুষ ছোটর মতোই থাক। ঠিকই তো, আমরা অভাবী, পরের দরে ভিক্ষে করে খাই। আর যদি আমরা না থাকতাম তাহলে দাদার অভাব কিসের ছিল? একটাই তো মোটে মেয়ে, দিব্যি হেসে গেলে সংসার চলে যেত। আমরা আছি বলেই তো এত চাপ। আর তোকেও বলিহারি জাহ্নবী, যেখানে থাকিস সেখানকার নিয়ম কানুন মেনে চলতে হয় না? আমি কি করব, এতদিন ধরে ওদেরকে শেখালাম আর আজকে প্রোগ্রাম হচ্ছে, ওদেরকে না শেখাতাম এটাই ভালো হতো বলো মা? আমি তো তোমার সঙ্গেই ফিরলাম, একা একা তো ফিরিনি। জাহ্নবী চুপ কর, তুই চুপ কর। তখন যে তোকে 5,000 টাকা দিল দান খয়রাতি করতে কে বলেছিল? আমাদেরই জোটে না আবার কে 5,000 টাকা দিয়েছিল?